বর্তমানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে হয় ঠকো না হয় ঠকাও, চা দোকান থেকে উকিল, ডাক্তার থেকে ভিক্ষুক, সবাই যেন আমাদেরকে ঠকাতে অদৃশ্য এক জাল বিছিয়ে রেখেছে আমাদের চারপাশে, আর আমরা জেনে বা না জেনেই সেই ঠকেরই শিকার হই। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখতে চলেছেন এমনই কিছু ঠকানোর চিত্র যা নিত্যদিনই আমাদের চারপাশে ঘুরে থাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি দেখে আপনার আনন্দ এবং দুঃখ দুটোই একসাথে হতে পারে। ভিডিওতে দেখা যায় তিনজন পঙ্গু ভিক্ষুক রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল, আর একটু পরেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর এই দুজনের মধ্যে পরিস্থিতি আরো গরম হয়ে যায়, এবং এরপর যা ঘটে তা আপনি হয়তো চিন্তাও করেননি। কথা কাটাকাটি হতেই চেয়ার ছেড়ে দুই পায়ে দাঁড়িয়ে তেড়ে আসে এই দুই ভিক্ষুক। মাথা গরম হতেই সে ভুলে গিয়েছিল যে সে পঙ্গু সেজে ভিক্ষা করছিল। এরপর আসল এবং নকল পঙ্গুর মধ্যে শুরু হয় রেজলিং। তবে ব্যাপারটা দেখেছেন, আমরা আমাদের পরিশ্রমের টাকা যাদের অসহায় মনে করে তাদের সহায়তার জন্য দিই, তাদের মধ্যেই কিছু প্রতারক আমাদের এইভাবেই ঠকায়। এখন যে ভিডিওটি দেখতে চলেছেন এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কিভাবে নিত্যদিন ঠকের শিকার হই। ভিডিওতে দেখা যায় মেয়াদ শেষ হয়ে যাওয়া ডেটল সাবান থেকে থিনার দিয়ে আগের ডেট মুছে পুলিশকে দেখাচ্ছে এক ব্যক্তি। এই সাবানটির মেয়াদ শেষ হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে। এবার দেখুন কিভাবে নিখুঁতভাবে আগের মেয়াদ তুলে ফেলা হবে। এখন পুরনো প্যাকেটটি রেডি নতুন মেয়াদ বসানোর জন্য। এবার এই ডিজিটাল মেশিনের নিচে ধরলেই মুহূর্তের মধ্যেই নতুন মেয়াদ প্রিন্ট হয়ে যাবে, আর আপনি এই সাবান কিনেই অ্যালার্জি সহ নানান রোগে ভুগবেন। আর এই ঘরে শুধু সাবানের ডেট বদলানো হয় ব্যাপারটা এমন না, এখানে খাবারের জিনিসেও এই রকম প্রতারণা করে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তারা এই মেশিনের মাধ্যমে একটি মেয়াদ শেষ হওয়া সাবান নতুন মেয়াদে বাড়িয়ে দেখাচ্ছিল পুলিশকে। আসলে তারা পুলিশের হাতে ধরা পড়ে বাধ্য হয় পুলিশকে এসব দেখাতে। এরপর এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়, আর তারা বাড়ির বাইরে তালা দিয়ে ঘরের মধ্যে এমন মহৎ কাজ করছিল। তাই আমাদের উচিত আশেপাশে এমন কাজ হচ্ছে কিনা সেদিকে নজর রাখা। দিন দিন পৃথিবীতে প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে, ঠিক একইভাবে মানুষকে ঠকানোর নতুন নতুন পদ্ধতিও আবিষ্কার হচ্ছে। চায়নায় 2019 সালের জুলাই মাসের রেকর্ড হওয়া এই সিসিটিভি ফুটেজটি দেখুন। ভিডিওতে দেখা যায় দূর থেকে একটি ট্রাক বিশাল ট্রাঙ্ক নিয়ে আসছিল। ট্রাকের পাশে এক মহিলাকে দেখা যায় সাইকেল নিয়ে দৌড়ে আসতে, এবং সে এটি গাড়ির চাকার নিচে ফেলে দেয়। এরপর সে নিজেও শুয়ে পড়ে চাকার নিচে। ঘটনা দেখে আপনার মনে হবে ড্রাইভার কোনো অন্যায় করেছে, তাই মহিলার এমন কাণ্ড। তবে না, আসল ঘটনা হলো এই মহিলা দুর্ঘটনার অভিনয় করে ড্রাইভারের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে। সে সবার সামনেই চাকার নিচে শুয়ে পড়ে, এবং এরপর পুলিশে ফোন করে তাকে আহত করার অভিযোগ করে ড্রাইভারের বিরুদ্ধে। কিন্তু পুলিশ এসে দেখে এই নারীর কোনো ক্ষতি হয়নি, আর আশপাশের মানুষের কথা শুনে তাদের সন্দেহ হয়, আর তারপরে তারা খুঁজে পায় সিসি ক্যামেরার এই ভিডিওটি। এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা তো এই ড্রাইভারের ভাগ্য ভালো যে সেখানে সিসি ক্যামেরা ছিল, তাই সে আজ বেঁচে গেল। চলুন এবার আপনাকে বলি দেশীয় পদ্ধতিতে আবিষ্কার করা আপনাকে ওজনে কম দিয়ে ঠকানোর এক জাদুময় পদ্ধতি। বাজারে গিয়ে আপনি ডিজিটাল মেশিনে ওজন মেপে আপনি নিশ্চিত থাকেন, কিন্তু এই মেশিনে শুধুমাত্র একটি পলিথিন দিলে 800 গ্রাম হয়ে যায় 1 কেজি। সাধারণভাবে তেলের বোতলটি মাপলে দেখা যায় 1 কেজি 910 গ্রাম ওজন। এবার একই বোতল একই মেশিনে ওজন করলে দেখা যায় 2 কেজি 100 গ্রাম, তার মানে 200 গ্রাম গরমিল আছে। আসলে এই পলিথিন দেখে হয়তো আপনার মনে হবে এটি পরিচ্ছন্নতার জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই পলিথিন ব্যবহার করেই ওজন কমানো বা বাড়ানো সম্ভব। বোতল মেশিনে চাপ দিয়ে টান টান করে রাখলেই ওজন বেড়ে যাবে।
আবার টান করে না রাখলে ওজন সঠিক। এভাবেই মাছ মাংস সহ সব পণ্যতেই ওজন কম দিয়ে ঠকায় কিছু অসাধু দোকানদার। প্রচণ্ড গরমে যখন 5-10 টাকা গ্লাসে এমন ঠান্ডা আখের রস পাওয়া যায়, তখন কে না খেতে চায় এই জুস। কিন্তু আমাদের চোখের আড়ালে কিছু শরবত বিক্রেতা কি যত্ন করে আমাদের জন্য শরবত বানায় দেখুন একবার। ভিডিওতে দেখা যায় রাস্তার ধারে এক শরবত বিক্রেতা তার শরবতের ছাকনি এভাবেই যত্ন করে ড্রেনের জল দিয়ে পরিষ্কার করছে। আরে ভাই, এর চেয়ে তো না ধোয়াই ভালো ছিল। আর বন্ধুরা, ধোয়াধুই এখানেই শেষ নয়, এরপর সে এই ড্রেন থেকেই একমগ জল তুলে নিয়ে যায়। কে জানে এই জল হয়তো সে শরবতে মেশাবে। বাজারে শাকসবজিকে কিভাবে সতেজ বানানো হয় দেখুন। বয়স্ক এক লোককে এভাবেই ড্রেনের জলে শাকগুলোকে পরিষ্কার করতে দেখা যায়। তবে তার এই ঘটনা ক্যামেরা রেকর্ড হচ্ছে দেখেও তার কোনো কিছুই যায় আসে না। সে নিজের মনে শাকগুলোকে আমাদের জন্যই নোংরা অথবা পরিষ্কার যা কিছু একটা করছে। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা দোকানের প্যাকেট দুধ পছন্দ করি না। পুষ্টি সম্পন্ন ও ভেজাল ছাড়া দুধ পাওয়ার জন্য আশেপাশের খামারে গিয়ে লাইন দিয়ে হলেও দুধ কিনি। কিন্তু আপনি কি নিশ্চিত এতে খাঁটি দুধই পাওয়া যায়? ভিডিওটি খেয়াল করে দেখুন একবার। দুধ বের করার পর এইখান থেকে দুধ খাচ্ছে এই লোকটি, এবং এরপর তার মুখে টেওয়া এঁটো দুধগুলো আবার বালতির মধ্যেই রেখে দিচ্ছে সে। তবে ঘটনা এখনো বাকি আছে বন্ধুরা। তার পান করা দুধের কমতি পূরণ করতে গরুকে খাওয়ানো জল থেকেই একমগ জল ঢেলে দেয় বালতির মধ্যে। এখন এই দুধই মানুষ খাঁটি মনে করে কিনে নিয়ে যাবে। এরপর এই ভিডিওটি নেটে ছড়িয়ে পড়ার পর খামারের মালিককে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই লোক তার আগেই পালায়, তাই তাকে খুঁজে পায়নি পুলিশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম ইন্টারেস্টিং এবং ভাইরাল ভিডিও সবার আগে দেখার জন্য সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।